মাধ্যমিক 2023 রেজাল্টে যারা এখনও পর্যন্ত অসন্তুষ্টির মধ্যে রয়েছে, যারা পিপিআর এবং পিপিএস করেছো, তা সত্ত্বেও কোনো একটা সাবজেক্টে তোমাদের নাম্বার তোমরা অ্যাকসেপ্ট করতে পারছো না যে এটা তোমরা পেয়েছো, তোমাদের হয়তো কোনো একটা সাবজেক্টে তোমাদের 80-90 তোমরা পাওয়ার একটা সম্ভাবনা ভেবেছিলে, সেখানে তুমি 50-60 নাম্বার পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে সাবজেক্টটা। তো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু বোর্ডের পক্ষ থেকে একটা নতুন পদ্ধতি নিয়ে আসা হয়েছে, যার নাম হচ্ছে গিয়ে আরটিআই। এই আরটিআই পদ্ধতির মাধ্যম দিয়ে তোমরা কি করতে পারবে, তোমাদের যে খাতা রয়েছে সেই খাতার কিন্তু সম্পূর্ণ যে জেরক্স কপি, সেই জেরক্স কপি তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে, এবং হাতে পেয়ে যাওয়ার পর তোমরা কিন্তু খাতাটাকে খুঁটিনাটি তথ্যভাবে তোমরা কিন্তু যাচাই করতে পারবে, এবং যাচাই করার পর যদি কোনো অংশ থেকে তোমাদের নাম্বার বাড়ে, সো সেই নাম্বার কিন্তু বোর্ডের পক্ষ থেকে দেওয়া হবে, এমনই কিন্তু প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছে। তো এই যে আরটিআই পদ্ধতি, সেই আরটিআই পদ্ধতিটা করতে গেলে তোমাদেরকে কী কী পদ্ধতি করতে হবে, অথবা অ্যাপ্লাই করতে গেলে কী কী প্রসেস রয়েছে, সেই সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাশন করব। তাই তুমি যদি একজন মাধ্যমিক প্রার্থী হয়ে থাকো, তোমার যদি কোনো সাবজেক্টে এরকম কোনো থেকে থাকে যে তোমার একটা এক্সট্রা বেশি নাম্বার পাওয়ার কথা ছিল তুমি পাচ্ছ না, তো সেক্ষেত্রে তোমরা পিপিআর এবং পিপিএস বাদ দিয়ে তোমরা কিন্তু এই যে প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে দিয়ে কিন্তু এগোতে পারো। কারণ আমি বলেছিলাম যে পিপিআর মানে রিভিউ সিস্টেম এবং এস মানে হচ্ছে স্ক্রুটিনি সিস্টেম, তো সেক্ষেত্রে তোমাদের শুধু নাম্বারটাকে কাউন্ট করা হবে এবং দার নাম্বার কাউন্ট করা হবে, তোমার কিন্তু খাতা যাচাই করানো হবে না। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, যাতে করে তোমাদের কিন্তু খাতা পুনরায় তোমরা কিন্তু তোমাদের হাতে পেয়ে যেতে পারো। তো সম্পূর্ণ প্রসেসটা কী রয়েছে সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে 19/5/2023 একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, এবং সেখানে কি বলা হয়েছে না, টু অ্যাপ্লাই ফর দ্য সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ এমপি অর্থাৎ মাধ্যমিক 2023 আন্ডার দ্য আরটিআই অ্যাক্ট 2005। 2005-এর আরটিআই অ্যাক্ট অনুসারে তোমরা কিন্তু যে 2023-এ তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তোমরা যে পেপারে পরীক্ষা দিয়েছো সেই পেপারের যে সার্টিফাইড কপি অর্থাৎ তার যে জেরক্স কপি তোমাদের হাতে কিন্তু তুলে দেওয়া হবে। তার জন্য সঠিক পদ্ধতিটা কী রয়েছে, তোমাদেরকে কীভাবে এর জন্য অ্যাপ্লাই করতে হবে, তো সেটা কিন্তু এখানে লেখা রয়েছে ফুল পদ্ধতিটা। তো এখানে কী বলা হয়েছে না, কোর্ট ফিস যে পেপার রয়েছে 10 টাকা, সেই পেপারের উপরে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন লিখতে হবে, আর অ্যাপ্লিকেশন লেখার জন্য যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, যেই অ্যাড্রেসে তুমি অ্যাপ্লিকেশনগুলো লিখবে তার মধ্যে রয়েছে কিন্তু 4টা অ্যাড্রেস, একটা নর্থ বেঙ্গলের অ্যাড্রেস রয়েছে, একটা বর্ধমানের অ্যাড্রেস রয়েছে, একটা কলকাতার অ্যাড্রেস রয়েছে, এবং একটা মেদিনীপুরের অ্যাড্রেস কিন্তু রয়েছে এখানে। তো কারা কোন অ্যাড্রেসের জন্য আবেদন করবে, তো যাদের কিন্তু যে রেজিস্ট্রেশনাল অফিস রয়েছে সেই রেজিস্ট্রেশনাল অফিসের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাদের রোল নাম্বার যদি 8 থাকে, সেই 8-এ যাদের রোল নাম্বার থাকবে, 8 দিয়ে যাদের রোল নাম্বার শুরু হবে, তারা কিন্তু নর্থ বেঙ্গলে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে অ্যাপ্লাই করবে, যাদের 6 দিয়ে শুরু হবে তারা বর্ধমানে অ্যাপ্লাই করবে, যারা 4 দিয়ে শুরু হবে তারা মেদিনীপুরে অ্যাপ্লাই করবে, এবং যাদের রোল নাম্বার 2 দিয়ে স্টার্ট হবে তারা কিন্তু কলকাতাতে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। ফুল অ্যাপ্লিকেশনের কীভাবে যে ফর্মেটটা হবে সেটা কিন্তু আমি একটু পরে তোমাদেরকে কিন্তু বিশ্লেষণ করে বোঝাবো। ওকে, এরপরে ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস তোমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে, যে ইম্পর্টেন্ট পয়েন্টসের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা বলা হয়েছে, সেকেন্ড আগস্টের মধ্যে তোমরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, তারপরে কিন্তু আরটিআইয়ের জন্য তোমরা কিন্তু কোনোভাবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। সেকেন্ড ইম্পর্টেন্ট যে পয়েন্ট রয়েছে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য মার্কশিট অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে মার্কশিটের ওপরে, এবং সেটা অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করে তাতে কিন্তু ফোন নাম্বার দিতে হবে। ওকে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। দেন কিন্তু 3 নম্বর যে পয়েন্ট রয়েছে, সেই 3 নম্বর পয়েন্টে তোমাকে বলা হয়েছে যে অ্যান্সার স্ক্রিপ্টটা কেবলমাত্র যে সার্টিফাইড কপিটা তোমাকে দেওয়া হবে সেটা কেবলমাত্র সেই স্টুডেন্টকে দেওয়া হবে অথবা তার ফ্যামিলির কোনো মেম্বারকে দেওয়া হবে, তার জন্য যদি কোনো ফ্যামিলির মেম্বার সেটা নিতে যায় তাহলে তার ক্ষেত্রে কিন্তু যে অরিজিনাল যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস কিন্তু তাকে কিন্তু দেখাতে হবে। এর জন্য খরচ কত পড়বে, তো তোমার যে কোর্ট, যে বললাম ফিস কোর্টটা রয়েছে বা কোর্ট পেপারটা রয়েছে, সেটা কিন্তু 10 টাকা দিয়ে তোমাকে কিনতে হবে। এছাড়া যতগুলো পেজে তুমি অ্যান্সার লিখে এসেছো প্রত্যেক পেজের জেরক্সের জন্য তোমাকে কিন্তু 2 টাকা করে পেমেন্ট দিতে হবে, আর এই পেমেন্ট কিন্তু তোমাকে কিন্তু চালানের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সমস্ত বিষয়টা, যেমন কোর্ট ফিস ব্যাপারটা কী অথবা চালান কী, এই ম্যাটারটা তোমাকে বুঝতে গেলে তোমাকে সর্বপ্রথমে তোমাকে কিন্তু অভিজ্ঞ কোনো যে অ্যাডভোকেট রয়েছে তার সঙ্গে কিন্তু তোমাকে সবার আগে যোগাযোগ করতে হবে। ওকে, তারপরে কি বলা হয়েছে 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দ্য অ্যাপ্লিকেশন উইল বি ইনফর্মড ডেট অ্যান্ড টাইম কালেকশন দ্য সার্টিফাইড কপি, তোমাকে সার্টিফাইড কপি তোমাকে কিন্তু দেওয়া হবে, কালেক্ট করতে হবে অথবা তোমার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে, তার জন্য বাই পোস্ট হতে পারে অথবা তোমাকে ফোন করে কিন্তু কোনো রিজনাল অফিসে তোমাকে ডেকে কিন্তু সার্টিফাইড কপি তোমার হাতে কিন্তু তুলে দেওয়া হবে। ওকে,
এরপরে তোমাকে বলা হয়েছে সিক্স নাম্বার এন ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, দেখো ব্ল্যাক কালিতে বড় বড় করে লেখা আছে, ইফ এনি অ্যাপ্লিক্যান্ট ওয়াজ হ্যাজ অ্যাপ্লাইড ফর দ্য পিপিএস অথবা পিপিআর, এর আগের দিনই আমি বললাম স্ক্রুটিনি অথবা রিভিউ, এর জন্য যদি কোনো একজন স্টুডেন্ট অ্যাপ্লাই করে থাকে তার ক্ষেত্রে কিন্তু এই পিপিএস এবং পিপিআরের রেজাল্ট আউট হওয়ার পর তার কিন্তু সার্টিফাইড কপি তার হাতে কিন্তু তুলে দেওয়া হবে, তার আগে কিন্তু তুলে দেওয়া হবে না। ওকে, আশা করি এতটা পর্যন্ত তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো। ওকে, আর যদি এক্ষেত্রে তোমার কোনো নাম্বারের যদি কোনো ঘাটতি অথবা নাম্বার যদি বাড়ে তো সেক্ষেত্রে বোর্ড কিন্তু সেই নাম্বার তোমাকে দিতে বাধ্য থাকিবে, এটাও কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে অ্যাপ্লিকেশান প্রসেসটা তোমরা দেখে নাও। তো তোমরা প্রথমে যে কোর্ট ফিজটা নেবে, সেই কোর্ট ফিজটা নেওয়ার পরে তোমরা কিন্তু লিখবে টু দ্য রিজিওনাল অফিসার্স অ্যান্ড এসপিআইও, তারপরে তোমার যে অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লাই করবে সেই অ্যাড্রেসটা তোমরা কিন্তু এখানটাতে লিখে দেবে। ওকে, দেন নেম অফ দ্য ক্যান্ডিডেট দেবে, দেন তোমরা ফাদার্স নেম দেবে, দেন তোমরা যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিন, তোমার পিন নাম্বার এবং তোমার অ্যাড্রেসটা তুমি কিন্তু সাইন দেবে এখানে, যা যদি বাই পোস্টে তোমার কিন্তু যে সার্টিফাইড কপি সেটা আসে তোমার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে। দেন তোমাকে কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে অ্যান্ড ইমেল অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে। এরপরে তুমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেবে অ্যান্ড নেম অফ দ্য সাবজেক্ট, তুমি কোন সাবজেক্টের জন্য সার্টিফাইড কপিটা চাইছো সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে ফুল সিগনেচার অ্যান্ড ডেট দিয়ে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশান কপিটা তোমরা কিন্তু জমা দেবে। আর এই জমা দেওয়ার সাথে সাথে তোমাকে কী কী দিতে হবে দেখো, এর সাথে সাথে তোমাকে যেটা দিতে হবে আমি তোমাদেরকে বললাম, তোমরা যে রেজাল্টটা পেয়েছো তার কিন্তু একটা জেরক্স কপি দিতে হবে এবং তাতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু থাকা চাই। ওকে, তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে সম্পূর্ণ প্রসেসটা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এরপরে এই অ্যাপ্লাই করার পর যেই মুহূর্তে তোমাদের সেই সার্টিফাইড কপি তোমাদের হাতে তুলে দেওয়া হবে সেই মুহূর্তে তোমরা সার্টিফাইড কপিটা নিয়ে তোমাদের কিন্তু স্কুলে চলে যাবে, স্কুলে সেই সমস্ত স্যার ম্যামকে দেখাবে সাবজেক্টে, তারা কিন্তু ব্যাপকভাবে বুঝতে পারবে যে তোমাকে নাম্বারটা কোন পার্সন থেকে দেওয়া হয়নি, কারণ বোর্ডের পক্ষ থেকে খাতা দেখানোর সময় তখন কিন্তু তাদেরকে একটা গোপন যে তথ্য সেই গোপন তথ্য কিন্তু প্রোভাইড করানো হয় যেখানে কিন্তু লেখা থাকে যে কোন অংশে কতটুকু নাম্বার তাদেরকে দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তোমার কোন নাম্বারটা কাটা হয়েছে, কোন নাম্বারটা তোমাকে দেওয়া হয়নি, তো সেক্ষেত্রে তোমার কিন্তু হেল্পফুল হবে। তো এইভাবে তোমরা কিন্তু খাতাটাকে তোমাদের বাড়িতে বসে তোমরা কিন্তু আবার যাচাই করতে পারো, এই রয়েছে সম্পূর্ণ পদ্ধতি। আশা করি তোমাদের জন্য কিন্তু ভিডিওটা হেল্পফুল হয়েছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো, বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।